ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আলামিন হোসেন বিপ্লব। নয় পেরিয়ে দশে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার 18 জানুয়ারি দুপুরে ঘাটাইল প্রেস ক্লাবের আয়োজনে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহাগ হোসেন, ঘাটাইল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম খান হেস্টিংস, লোকের পাড়া ইউপি চেয়ারম্যান শহীদুল হক মিলন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া রনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মতিউর রহমান খান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সভাপতি শামসুল হুদা চৌধুরী, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ, কৃষক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মুন্নাফ ছানা, ঘাটাইল প্রেস ক্লাবের সাংবাদিক সহ উত্তর টাঙ্গাইলের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক বৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে 10 পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ।